বিভিন্ন অ্যাক্সিডেন্টের কারণে অথবা আমরা মাঝে মাঝে ইমোশনাল কিছু ফ্র্যাজিলিটির কারণে, মেন্টাল প্রবলেমের কারণে আমাদের শরীরে কিছু ক্ষত চেয়ে বা না চেয়ে তৈরি করে থাকি। এই ক্ষতগুলো আমাদেরকে সেই স্ট্রেস, ইমোশন অথবা সেই অ্যাক্সিডেন্টের কথা মনে করিয়ে দেয় দীর্ঘদিন। এই ধরনের দাগ আসলে যেমন আমাদের দেখতে খারাপ লাগে, তেমনি মানসিকভাবে আমাদেরকে পীড়া দেয়। এবং আমাদের কাছে বিভিন্ন সময় নারী পুরুষ বাচ্চা অনেকেই এই ধরনের দাগ রিমুভালের জন্য আসেন এবং জানতে চান এই ধরনের দাগগুলো আদৌ রিমুভ করা সম্ভব কিনা। আজকে এই বিষয়ে কথা বলবো আমি ডাক্তার তামান্না আহমেদ, একজন প্লাস্টিক সার্জারি বিশেষজ্ঞ। যে হ্যাঁ, শরীরের যে কোনো জায়গায় অ্যাক্সিডেন্টের কারণে অথবা সেলফ ইনফ্লিক্টেড বিভিন্ন ধরনের স্কার তৈরি হয় সময়ের সাথে সাথে। এই স্কারগুলো কিছুটা পরিবর্তন হয় অথবা কখনো কখনো আরো বেশি দাগটা ছড়িয়ে যায় বা বড় হয়ে যায়। এই ধরনের দাগ আমরা প্লাস্টিক সার্জনরা রিমুভ করতে পারি। ডিপেন্ড করে দাগটা কোথায়, কতটুকু জায়গা জুড়ে এবং শরীরের কোন অংশে অবস্থিত, কতদিন ধরে এই দাগটা আপনার শরীরে আছে। এই ধরনের কাঁচা ছেঁড়া দাগ আমরা সার্জিক্যালি রিমুভ করতে পারি, যেটিকে আমরা বলি স্কার রিভিশন সার্জারি। এই সার্জারিটা কতটুকু এক্সটেন্সিভ হবে সেটি ডিপেন্ড করছে আপনার স্কারটা কত বড় তার উপর। আর এছাড়াও অনেকে আমাদের কাছে জানতে চান যে স্কার আমি রিমুভ করতে চাই কিন্তু কোনো কাঁটা ছেঁড়া ছাড়া না। সেক্ষেত্রেও আমরা বলতে পারি আপনার দাগের ধরন অনুযায়ী বা কাটার ধরন অনুযায়ী আমরা বলতে পারি যে এখানে আসলে লেজার দিয়ে কাজ হবে কিনা। জি হ্যাঁ, আমরা লেজার দিয়েও অনেক সময় এসব দাগ রিমুভ করে থাকি। এই ধরনের দাগ যখন আমরা সার্জিক্যালি রিমুভ করি বা স্কার রিভিশন সার্জারি করি, তখন সেক্ষেত্রে বড় একটা দাগকে আমরা চিকন একটা দাগে পরিবর্তন করি। অনেকেই ভাবেন যে প্লাস্টিক সার্জারির মাধ্যমে দাগ রিমুভ করলে হয়তো এখানে আর কোনো দাগই অবশিষ্ট থাকবে না। জিনিসটা সেরকম না। বড় দাগ বা অনেক ছড়ানো একটা দাগকে আমরা চিকন একটা দাগ করতে পারি। পৃথিবীতে কোনো সার্জারি স্কারলেস না। সো আমরা যে স্কার রিভিশন করবো সেটির ক্ষেত্রেও আপনাকে মেনে নিতে হবে যে দাগ যেটা একটা অনেক ছড়ানো দাগ ছিল সেটাকে আমরা চিকন করে একটা সিঙ্গেল লাইন স্কার তৈরি করে দিতে পারি। আর লেজার আমরা বিভিন্ন সেটিংয়ে দিয়ে থাকি, ডিপেন্ড করে আপনার কোন জায়গায় স্কার, কতদিনের পুরনো স্কার এবং স্কারটা কতটুকু এক্সটেন্সিভ। আমরা সাধারণত লেজারগুলো 3-4 সপ্তাহ পরপর 6-8টা সেটিংয়ে দিতে পারি। এবং লেজারের পরে কোনো কোনো দাগ খুব চমৎকারভাবে চলে যায়, কোনো কোনো দাগটা কিছুটা ফেড হয় তারপরেও কিছুটা থেকে যায়। সেটি আগে অবশ্যই আপনার দাগ দেখে আমরা তারপরে বলতে পারবো যে এটির ক্ষেত্রে কোনটি ভালো হবে। এছাড়াও আরেক ধরনের দাগ আমরা পাই, সেটি হচ্ছে ট্যাটু। অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন কালারের ট্যাটু করে থাকেন, সেই ট্যাটুটাও আমরা একই পদ্ধতিতে রিমুভ করতে পারি। দাগ বিষয়ে এই ছিল আজকের মতো। বিস্তারিত জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন।